এপ্রিল, আর আজকের একটা বিশেষ ব্লগ। ব্লগটা হচ্ছে তোমরা আমার ভাগ্নিকে দেখেছিলে, ওর ওকে আমরা ভালোবেসে সবাই মিষ্টু বলি, কিন্তু ওর ভালো নাম হচ্ছে মেঘনা। তো আজকে মিষ্টুর অ্যাকচুয়ালি জন্মদিন, তো ওর জন্য কিছু কিছু আমি সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি। আমরা সন্ধেবেলা ওর বাড়িতে যাব, সকালে যেহেতু অফিস এই সমস্ত কিছু কাজ আছে ওই জন্য। তো চলো আজকে আমরা মিষ্টুর জন্মদিনে কি কি করলাম, কি গিফট দিচ্ছি, কি করছি, কি ওর জন্য সারপ্রাইজ রেডি করেছি, তাহলে চলো আমার সঙ্গে আজকের দিনটা শুরু করা যাক, আর তোমরা আমার সঙ্গে দেখতে থাকো। মিষ্টুর মামা মিষ্টুকে এই গিফটটা দিচ্ছে। ও যেহেতু গান বাজনা খুব ভালোবাসে, তো ওই জন্য ওকে আমরা সিনথেসাইজার গিফট করছি। আর আমি অবভিয়াসলি অরিফ্লেমই গিফট করি যাকে যেখানে পাই। তো এইটার রিভিউ তোমরা খুব শিগগিরই পাবে, এটা এই মাসের নতুন লঞ্চ, খুবই ভালো বাচ্চাদের জন্য। আর বেবিও ক্রিম এটা মিষ্টু লাগায় ইউজ করে, আর পেস্ট মিষ্টুর জন্য। এইগুলোই এবারে আমরা প্যাকিং করব। আর মিষ্টু পাঁপড় খেতে খুব ভালোবাসে, ওই জন্য আমরা মিষ্টুর জন্য কিছু একটু পাঁপড় কিনে এনেছি। তাহলে চলো এই গিফটগুলো তাড়াতাড়ি প্যাকিং করে নিই, আবার কাজেও বসতে হবে। শেষ হতে হতে, যাই হোক রেডি টেডি হয়ে গেলাম, এবার আমরা বেরোবো, বেরিয়ে এখন মিষ্টুর কাছে যাব। আর দেখো চলো মিষ্টু কি করছে দেখতে থাকো তাহলে। আমি মিষ্টুর বাড়িতে এসে আমি মিষ্টুকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মিষ্টুর কাছে এসে গেছি। এরিন ধরেন, অনেক কিছু আছে, একটা একটা করে খুলবি পরে। আচ্ছা গেস গেস কর কোনটায় কি কি আছে। এটা বোতল আছে, তাহলে দেখ বোতল আছে কিনা। আর ইয়া করতে হবে না, কল কল আস্তে আস্তে উপরে বল, উপরে বল, তুই উপরে বল। মিষ্টু যা যা গেস করেছিল একটাও গেস মেলেনি। ও বলেছিল যে এইটা হচ্ছে এর মধ্যে জলের বোতল আছে, আর সিনথেসাইজারের মধ্যে বলেছিল ওটার মধ্যে নাকি বরফি আছে, আর তোমার যেটা আমরা পাঁপড়গুলো দিয়েছিলাম সেখানে বলেছিল গাডার আছে। আর দেখতে পাচ্ছ গিফট খুলতে গিয়ে ওর কী অবস্থা, মামার হেল্প আরও তাও পাচ্ছি না পাচ্ছি না। যাই হোক ফাইনালি দিদাও হেল্প করতে চলে এলো, আবার কাঁচি নিয়ে চলে এলো। তো বুঝতেই পারছে না যে বলছে জলের বোতলটা কী করে এর মধ্যে ঢুকেছে। তারপরে ফাইনালি যখন ব্যাগটা খুললো, খুলে দেখলো না ওটা এইগুলো ওর পার্সোনাল কেয়ারের জিনিস। তো ফাইনালি ও বুঝতে পারলো আর ও খুশি হলো। আর পাঁপড়ের প্যাকেটটা খুলতে গিয়ে তো সব থেকে হাসি পেয়েছে, কেন কি যখন খুলতে গিয়ে অবস্থাটা দেখো একবার, সে লাস্টে দীপককেই হেল্প করতে হলো, ওর দ্বারা খোলা হলো না। আর যেই খুললো, খোলার পরে যেই দেখেছো মধ্যে পাঁপড় আছে, সে আমাদের সবার তো কি হাসি। আর তারপরে দেখো গিফটটা পেয়ে ওর বাজানো শুরু হয়ে গেল। আমি যেরকম বললাম গাইতে না খুব ভালোবাসে, দীপক একটু হেল্প করে দিল কী কী ফিচার্স আছে।
আর এটা মিষ্টুর বার্থডে কেক। আমাদের যে লোকালিটির মধ্যে একজন অঞ্জনাদি বলে আছেন, উনি খুবই ভালো কেক বানান। আর এরপরে দীপক চলে এলো বেলুন ফোলাতে। আর সঙ্গীতা দিকে তোমরা আমার দোলের ব্লগে দেখেছিলে, যারা এখনও দোলের ব্লগটা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে দোলের ব্লগের লিঙ্কটা দিয়ে দেবো। তো মামা তো বেলুন ফোলাতে গিয়ে হাঁপিয়ে গেল। এরপর যাই হোক, মিষ্টুর বার্থডে সেলিব্রেশন স্টার্ট হলো কেক কাটিং দিয়ে। মিষ্টু অতটা ফটোজেনিক নয় বা কেক ফেক কাটা এগুলোর বিষয়ে একটু শাইনেস ওর মধ্যে প্রচণ্ড আছে। যাই হোক, নিজের মতো করে একটু কেক কাটলো। কিন্তু এরপর একটা এখানে ঘটনা ঘটে, টুবান আর কি এই স্প্রে করতে গিয়ে আমাদের বার্থডে গার্লের চোখে স্প্রে ফোমটা ঢুকে যায়, আর তারপরেই আমাদের বার্থডে গার্লের কান্না শুরু হয়ে যায়। তো সেখানে আমরা কিছুতেই থামাতে পারছি না, পাশের বাচ্চাগুলো ভয় পেয়ে গেছে। টুবান প্রচণ্ড বকাবকি করেছিল, এরপর ওর মাই ফিল্ডে নামলো, ওকে ভোলালো, দিয়ে একটু কেক ফেক খাওয়ালো, দিয়ে ওকে ঠান্ডা করালো। কিন্তু মিষ্টু ব্যাটা এখানে ঠান্ডা হয়নি, ও আবার কেক খেয়ে ঠান্ডা ঠান্ডা হয়ে টুবানের মুখ ভর্তি ফোম লাগিয়ে দিয়েছিল। আর টুবানটাও কম যায় না, ও আবার স্প্রে নিয়ে মিষ্টুর মাথা ভর্তি স্প্রে করে দিয়েছিল। যাই হোক, ফাইনালি আমরাই এবার এন্ট্রি করলাম, দিয়ে বললাম যে না আর না, এবার স্প্রে বন্ধ করো আর তোমরা নিজেদের মধ্যে খেলা করো, কারণ কি স্প্রে বাই চান্স যদি আবার কাউ চোখে টোকে চলে যায় তো আরও হিতে বিপরীত হয়ে যাবে। যাই হোক, কেক খাওয়া দাওয়ার পরে এই দেখো আমি তোমাদের সঙ্গে কিছু মিষ্টুর জন্মদিনের ছবি শেয়ার করছি, কীভাবে ছবি তুলেছে দেখো। এটা আমার ননদ আর নন্দাই, মানে মিষ্টুর বাবা মা। আর এরপরে আমরা কেন বাচ্চাই, আমরাও মামা মামি চলে এসেছি ছবি তোলার জন্য। আর এরপরে যে আছে সে হচ্ছে আমার শাশুড়ি মা আর দিদি ভাই, মানে মিষ্টুর দিদা আর মিষ্টুর মা। এটা হচ্ছে মিষ্টুর সবাইকে দাদু দাদু বলে ডাকে, তো পাড়াতে তো দাদু বলতে পারো। আর আমরা সেলফি নিতে চলে এসেছি, অবভিয়াসলি মামা মামির সঙ্গে একটা সেলফি থাকবে। আর এদের চারজনের মধ্যে প্রচণ্ডই মিল, এরা প্রচণ্ড মানে যেরকম বদমাইশি করে তেমনি আবার একসঙ্গে আবার থাকে। তো আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখন 11:10, প্রচণ্ড ক্লান্ত। অ্যাকচুয়ালি উইকের মাঝখানে কিছু একটা পড়লে না আমাদের খুবই চাপ হয়ে যায়, কারণ কি বুঝতেই পারছো কাজ থাকে, তারপরে ঘর সব সামলে আর একটা। তো যাই হোক, আজকের দিনটা আমরা আজকের দিনটা পুরো বলবো না, আজকের সন্ধ্যেটা আমরা খুব ভালোভাবে মজা করলাম। তো তোমরা মিষ্টুকে উইশ করো কমেন্টসে, তাহলে মিষ্টুরও ভালো লাগবে আর আমি মিষ্টুকে কোনো পরে পরে শোনাবো। তো তোমাদের আজকের ব্লগটা কিরকম লাগলো সেটা কিন্তু আমাকে, আমি তোমাদের সঙ্গে কিছু ছবিও শেয়ার করলাম। এই দেখো ফাইনালি কিরকম পোজে ছবি তুলেছে, এটা মিষ্টুর বাবা মা মানে আমার ননদ আর নন্দাই। আর আমরা এবার পেছনে যাই কেন, মামা মামির সঙ্গে তো ছবি লাগবেই। আর এর পরের যে ছবিটা